প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই গড়ে ওঠে ভবিষ্যতের সাফল্যের ভিত। কারণ সমস্ত ক্ষেত্রেই তোমার মাধ্যমিকের মার্কশিটের নম্বরটি আগে দেখা হয়, তাই মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া মানে তুমি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে গেলে। জীবনে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। প্রথমেই বলি তুমি কি কি পাবে। মাধ্যমিক শেষ হওয়ার পরই তুমি সমস্ত পড়াকে দূরে সরিয়ে চুটিয়ে আনন্দ করতে পারবে। কি কি আনন্দ করতে পারবে তার একটা লিস্ট তৈরি করে নাও, এবং মাধ্যমিকের ফল বের হওয়ার পর তোমার প্রচণ্ড আনন্দ হবে। সবাই তোমার রেজাল্ট দেখে খুবই খুশি হবে। ভবিষ্যতে তুমি যেটা চাইছো সেটাই হবে। এবার বলি তোমাকে কি কি দিতে হবে। সামনের কয়েক মাস তুমি যে জিনিসগুলো নিয়ে আনন্দ করতে ভালোবাসো সেগুলি আপাতত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অনেকটাই কমিয়ে দিতে হবে। যেমন এই মোবাইল ঘাঁটা, টিভি দেখা, অতিরিক্ত খেলাধুলো করা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ইত্যাদি ইত্যাদি। ওই সময়টিতে প্ল্যান মাফিক পড়াশুনো করবে। তবে জীবনের বড় এক্সাম বলে একদম ভয় পাবে না। কারণ এক গবেষণাতে দেখা গেছে অন্যান্য স্কুল এক্সামগুলির থেকে মাধ্যমিক এক্সাম অনেক সহজ হয়। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাধ্যমিক এক্সাম অন্যান্য স্কুল এক্সামের থেকে অনেক সহজ হয়। এবার বলি কিভাবে তোমরা প্রস্তুতি শুরু করবে। প্রথমত তুমি দেখো তোমার হাতে যতটা সময় আছে তার মধ্যে তুমি কতটা পড়াশুনো করতে পারবে। অর্থাৎ তোমাকে নিজেকেই ঠিক করে নিতে হবে তুমি সাজেশন করে পড়বে না গোটা সিলেবাস পড়বে। তুমি ভালো ছাত্র হলে তাহলে গোটা সিলেবাস তোমাকে ডিটেলসে পড়তে হবে, এবং তুমি যদি সাজেশান করে পড়তে চাও তাহলে প্রথমেই তোমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তুমি সাজেশান করে নাও কোন কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে। এবার বলি আজ থেকেই তোমাকে শুরু করতে হবে। যত তাড়াতাড়ি শুরু করবে ততই তোমার মঙ্গল। এই প্রসঙ্গে বলি ক্রিকেটার বিরাট কোহলিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে ব্যাটিংয়ে তার যে উন্নতি এর পেছনে তার কারণ কী। তিনি বলেছিলেন যে তার একমাত্র কারণ তিনি প্র্যাকটিসে সব সময় আগে চলে আসতেন এবং মন প্রাণ দিয়ে খেটে যেতেন এবং খেটে যাচ্ছেন। সুতরাং খাটার কোনো বিকল্প নেই, যত পরিশ্রম করবে তত সফলতা কাছে আসবে। পরের স্টেপ হলো পড়ার একটা রুটিন তৈরি করে নেওয়া। একটা প্ল্যান করে নিতে হবে দিনের কোন সময় কোন সাবজেক্ট পড়বে। একটা না দু ঘন্টা পড়ার অভ্যেসটা বানিয়েই নিতে হবে। দু ঘন্টা পড়ার পর তুমি 15-20 মিনিটের জন্য বিশ্রামও নিতে পারো মুড ফ্রেশ করার জন্য। এই মাইন্ডকে ফ্রেশ করার ব্যাপারটা যে যার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন CBSE বোর্ডের একজন টপার ছাত্রীকে জানি যে বলেছিল যে সেটা পড়ার পর তার মুড ফ্রেশ করার জন্য 15-20 মিনিট ধরে সাউন্ড সিস্টেম চালিয়ে ডান্স করত। আমি ব্যক্তিগতভাবে মাধ্যমিক পরীক্ষার সময় প্রায় বেশ কিছুক্ষণ পড়ার পর 15-20 মিনিট হয় বাগানে ঘুরতে যেতাম, না হলে হয়তো একটা ছোট্ট গল্প পড়ে নিতাম। এইভাবে মাইন্ডকে রিফ্রেশ করে রাখতে পারলে পড়াশুনোটা একটা বোরিং ব্যাপার হয়ে ওঠে না। এছাড়া রোজ সকালে হোক বা বিকেলে 1 ঘন্টা শরীরচর্চা বা খেলাধুলো করার জন্য রাখতেই হবে। কারণ তোমার যদি বডি ফ্রেশ না থাকে তাহলে মাইন্ড রিফ্রেশ হবে না। এখন মোবাইলের যুগ, অনেকে মোবাইল ঘাঁটতে ভালোবাসে, তাদেরকে বলি যে 2 ঘন্টা একটানা পড়ার পর নিজেকে পুরস্কৃত করার জন্য মাত্র 15-20 মিনিটের জন্য তুমি মোবাইল দেখতেই পারো। তবে হ্যাঁ, স্ট্রিক্টলি 15-20 মিনিট, এর বেশি নয়। পরের পয়েন্টে বলি বিগত 5 বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র জোগাড় করে সবারই দেখে নেওয়া প্রয়োজন। তাহলে নিজেই বুঝতে পারবে এ বছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখবে তোমার মনের জোর অনেকটাই বেড়ে গেছে। তুমি কোন সাবজেক্টে দুর্বল সেটা তুমিই ভালো জানো, তাহলে সেই সাবজেক্টটিকে তোমাকে কিন্তু এই সময় আরও বেশি সময় দিতে হবে। তাই টাইম টেবিলে সেই সাবজেক্টের জন্য একটু বেশি সময় রেখো। যা পড়বে তা কতটা মনে আছে বোঝার জন্য খাতায় সংক্ষেপে হলেও লিখবে। যারা খুব ভালো রেজাল্ট করে তারা কিন্তু নিজেরাই নিজেদের মক টেস্ট করে। অর্থাৎ কোনো একটি পুরানো প্রশ্নপত্র জোগাড় করে 3 ঘন্টার একটি পরীক্ষা দেয়।
এরপর সেই উত্তরপত্রটি টিচারদের দেখিয়ে নেয় এবং কোথায় কোথায় সংশোধন করতে হবে, কোথায় কী লিখলে আরও ভালো হবে সেটি জেনে নেয়। এক্ষেত্রে সে মক টেস্টে কত বেশি নম্বর পেল সেটা বড় কথা নয়, সংশোধনটাই বড় কথা। তাই টিচারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে এবং তাদের পরামর্শ মেনে চলতে হবে। পড়াশোনায় তোমার সুবিধা অসুবিধার কথা তোমার মা বাবার সঙ্গে শেয়ার করবে, এতে তুমি অনেক মানসিকভাবে চাঙ্গা থাকবে। এই সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি, তাই রাস্তার কোনো খাবার কিনে খাওয়া উচিত নয় এবং কোনো নিমন্ত্রণ বাড়িতে উল্টোপাল্টা খাওয়াও উচিত নয়। পরীক্ষার আগের দিন কোনো বন্ধুকে জিজ্ঞাসা করবে না সে কোন চ্যাপ্টার পড়েছে বা না পড়েছে, কারণ ওই সময় তো আলোচনা করে কোনো লাভ নেই, ক্ষতি বলতে নিজের মানসিক চিন্তা বেড়ে যাওয়া। তবে চেষ্টা করলেও সবাই তো আর অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারে না। এই রেজাল্ট প্রসঙ্গে বিখ্যাত ফুটবলার পিকে ব্যানার্জি বলেন, কোন পরীক্ষায় কত নম্বর পেলে তার থেকেও বড় কথা তুমি তোমার 100% চেষ্টা করেছো কিনা। তুমি তোমার 100% চেষ্টা দিয়ে যে নম্বর পাবে সেটাতে তোমার সারা জীবন একটা মানসিক শান্তি থাকবে, নিজের কাছে নিজে ছোট হবে না। তাই 100% চেষ্টা করো ভালো নম্বর পাওয়ার জন্য, তাতে তুমি ভালো কেরিয়ার তৈরি করতে না পারলেও নিজের কাছে কিন্তু অপরাধী হবে না। আরেকটা কথা, তুমি যা পড়েছো তা সঠিকভাবে সুন্দরভাবে যদি খাতায় লিখে না আসতে পারো বা পরীক্ষকের আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করতে না পারো, তাহলে কিন্তু ভালো পড়লেও মনের মতো নম্বর পাবে না। তাই পরীক্ষার খাতা কেমনভাবে সাজাবে সেই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে যাও, ওখানেই লিংক পেয়ে যাবে। আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীর জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই নিজের সেরাটা উজাড় করে দাও। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে।